ফানেল ওয়েবের নামের একটি মাকড়সা অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায় এ প্রজাতির মাকড়সা। এর কামড়ে মানুষের শরীরে প্রচণ্ড যন্ত্রণা, শ্বাসকষ্ট, স্মৃতিশক্তি লোপ, খিঁচুনির পাশাপাশি বিপজ্জনকভাবে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়। চিকিৎসকের শরণাপন্ন না হলে কামড়ানোর কয়েক ঘন্টার মধ্যে ফানেল ওয়েবের ভয়ঙ্কর বিষে মারা যেতে পারে মানুষ। দীর্ঘদিন ধরে গবেষকরা এ মাকড়সার বিষাক্ত প্রভাব বিবর্তনের কারণে ঘটেছে বলে ধারণা করতেন। সাধারণত শিকারকে মেরে ফেলার জন্য এই বিষ ফানেল ওয়েব মাকড়সা ধারণ করে। কুকুর, বিড়াল, ইঁদুর, খরগোশ ও ক্ষুদে শুকরের দেহে এই বিষ তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। তবে মানুষ এবং অন্যান্য শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী মাকড়সাটির বিষের কাছে হার মানতে বাধ্য হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একদল বিজ্ঞানী সম্প্রতি এই মাকড়সার ভয়ঙ্কর বিষের রহস্য নিয়ে গবেষণা করেন। 10 প্রজাতির ফানেল ওয়েবের জেনেটিক সিকোয়েন্স করেছেন গবেষকরা। এতে 22 ধরনের ডেল্টা হেক্সাটক্সিন বিষ পেয়েছেন। 15 কোটি বছর আগে এই প্রজাতির মাকড়সার উৎপত্তি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। তবে সেই সময় মাকড়সাটির বিষ মানুষের প্রাণ সংহারক ছিল না। সময়ের স্রোতে বিবর্তনের মাধ্যমে তা প্রাণঘাতী হয়ে উঠছে।